একটা মুক্তিযোদ্ধার ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারটা পোর্ট্রে করা হচ্ছে জাহানারা ইকোনমিক ছিল রুমির একটা বায়োগ্রাফি থেকে। এত প্রত্যাশার পরে সিনেমাটা আজকে হলে আসছে। কারিন এখানে দুর্দান্ত অভিনয় করেছে এবং এটার জন্য সে অনেক পুরস্কারও পেয়েছে। আপনারা হয়তো জানেন এটা আমরা আজকে থেকে 5-6 বছর আগে এটার শুট শুরু হয় ফাতেমার অ্যাকচুয়ালি। তো এটাতে যুক্ত হওয়া বলতে অ্যাকচুয়ালি আমি অ্যাক্টর, বিভিন্ন ধরনের সিনেমা অফার আসে, তো সেই দিক থেকে আমি মনে করবো এটা প্রেজেন্ট টাইম এবং একটা পিরিয়ডিক্যাল টাইমকে দুটোকে আলাদা আলাদা জায়গা থেকে সিনেমাটার দৃশ্যপট, তো এইটা আমার সবথেকে বড় ভালো লাগার বিষয়। আর অ্যাকচুয়ালি যখন আমাকে ব্রিফ করা হয় ক্যারেক্টারটা সম্পর্কে, তখন আমাকে বলা হয়েছিল যে এটা একটা মুক্তিযোদ্ধার ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারটা পোর্ট্রে করা হচ্ছে জাহানারা ইকোনমিক ছিল রুমির একটা বায়োগ্রাফি থেকে, একটা পার্ট থেকে। আমি বেশি এক্সাইটেড হয়ে যাই। তো এটার জন্য যে কষ্টটা করা জরুরি ছিল সেটাও করেছি। তো ইট ওয়াজ এ নাইস জার্নি আমি বলতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা আমি যদি বলি সেই দিক থেকে, এটা আমার সেকেন্ড ফিল্ম ছিল শুটে যাওয়া বা শুট শুরু হওয়া, সেদিক থেকে এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল এই সিনেমাটা নিয়ে। তো এতদিন পর, এত প্রত্যাশার পরে সিনেমাটা আজকে হলে আসছে, আপনারা সবাই দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে আর আমার তো ভালো লাগা আছে। ক্যারেক্টারটার নাম হচ্ছে রাগী। তো এই ক্যারেক্টারটা একটা মুক্তিযোদ্ধা এবং তার গার্লফ্রেন্ড থাকে সুবর্ণা। তো রাগীকে একসময় ধরে নিয়ে যাওয়া হয় এবং ক্যাম্পে 15 দিন বিভিন্ন ক্যাম্পে তার উপরে নির্যাতন করা হয়। তো এই ক্যারেক্টারটার ফিলোসফিটা হচ্ছে এই এটার ভিতরে। এবং আরেকটা জিনিস শুরু হয় ক্যারেক্টারটা, যেটা হচ্ছে 71 যুদ্ধের মধ্যে এরকম চারিদিকে পরিস্থিতিটা এরকম থাকে যেখানে এরা শুধু এদের ভালোবাসা শুরু হয়, তারপরে তাদের লাইফের স্ট্রাগল ভালোবাসা নিয়ে, তারপরে বাকিটা সিনেমাই বরাবরের মতো খুবই ভালো। আমি বললাম তো পারিন আর আমার এটা প্রথম কাজ, সেই সময়ও পারিনের এটাই প্রথম সিনেমা ছিল আর আমার সেকেন্ড ফিল্ম, তো এক্সাইটমেন্টটা তো আছেই। আর আরেকটা আমি বলবো যে আপনারা জানেন এই ফিল্মটা বিভিন্ন দেশে বিভিন্ন পুরস্কার নিয়ে এসছে। তো সেদিক থেকে বলবো যে আমার টিম মেম্বার হিসেবে, আমার কলিগ হিসেবে, আমার কো আর্টিস্ট হিসেবে, কো অ্যাক্ট্রেস হিসেবে কারিন এখানে দুর্দান্ত অভিনয় করেছে এবং এটার জন্য সে অনেক পুরস্কারও পেয়েছে। তো অ্যাজ এ টিম মেম্বার আমার উপলব্ধিটা খুবই খুবই চমৎকার। আমি এখন একটা ফিল্ম শুট করছি নিঃশব্দে নামে, ফিল্মটা অক্টোবরে রিলিজ হবে, ফিল্মটা ডিরেক্ট করছেন সারিয়া রহমান। তো আশা করি আপনাদের ইচ্ছা যেটা আছে সেটা পূরণ হয়ে যাবে। অ্যাকচুয়ালি ফাতেমা আমরা বলছি যে একটা নারীর গল্প, বাট নারীর দৃষ্টিকোণ থেকে আমরা আসলে আমাদের পুরো সমাজ এবং দুটো প্রেক্ষাপটকে দেখছি। তো আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে ফাতেমা। আর যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনারা যেরকম একটা ধারাবাহিকতা রাখছেন এখন সিনেমা দেখার যে প্র্যাকটিসটা শুরু হয়ে গেছে আমাদের দেশে, তো আমি চাইবো যে প্লিজ আপনারা যারা দর্শকরা আমাদেরকে সিনেমা, আমাদের সিনেমা দেখে আমাদেরকে অনুপ্রাণিত করছেন, তারা আসলে এই ধারাটা অব্যাহত রাখবেন। এবং আমি এবং আমার কলিগরা এবং আমার যারা আছেন, যারা ভালো ভালো ফিল্ম মেকাররা আছেন, ফিল্ম বানাচ্ছেন, তো এবং আমরা যারা অ্যাক্টররা আছি, আমরা চেষ্টা করে যাব এবং আপনাদের আরও ভালো ভালো সিনেমা উপহার দেব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।